والعصر ان الانسان لفي خسر সময়কে ঠিকমতো ব্যবহার না করার কারণে ইনসান ক্ষতিগ্রস্ত হয়ে যায় আল্লাহ তার মনোনীত দ্বীনকে পূর্ণাঙ্গ করেছেন ওয়া মা তাকুমুর রাসূল ফাখুযুহু রাসূল যা দেন তা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আর যেটা নিষেধ করেন সেটা বর্জন কারণ বাইবেল পরিষ্কারভাবেই বলছে পিতা তার পুত্রের অপরাধের ভার বহন করবে না আর পুত্র তার পিতার অপরাধের ভার বহন করবে না আল্লাহর নবী বলেছেন পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে চারটে জিনিস নেই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবাই কিরাম যেটা স্পষ্টভাবে সহি হাদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না ইবাদত করব না করব না করব না করব না রাসূল যেটুকু দিয়েছেন ওটুকুই করব এর বাড়তি কমতি করব কিন্তু কোন ইমাম আসলে কোন মাযহাব তারা প্রতিষ্ঠা করেন নাই কোন বক্তব্য তারা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফত করার জন্য বিরুদ্ধাচরণ করার জন্য আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায় শুদ্ধ হাদিস পাইলে মানার নামই মাযহাবটা ভিত্তিহীন ইরাদাতুল কলব এটাই দুনিয়া সুতরাং উচ্চারণ করা এটা বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় চলে পুরুষ যদি বুঝতে পারে তাহলে সে ব্যভিচারী সে ব্যভিচারী সে ব্যভিচারী সে চেষ্টা করে একজন হাক্কানি পীরকে হাক্কানি হতে হলে পীর মুরিদি আগে ছেড়ে দিতে হবে ইসলামকে ভিত্তি করে ব্যবসা করবে না যেটা ইসলামে নেই সেটা আছে ইসলাম ধর্মে আমরা কোন রকম পাপের উৎসে বিশ্বাস করি না